জনবল সংকটে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের সদর কাজীপুর আঞ্চলিক উপজেলার বাগবাটি 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। অপরিচ্ছন্ন এই হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের শেষ নেই। সময় মতো ডাক্তার না থাকায় সেবা নিতে আসা রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। রোগীদের অভিযোগ, সরকার থেকে দেওয়া ওষুধ জনসাধারণের মাঝে সরবরাহ না করে ফার্মাসিতে বিক্রি করে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি, ছোনগাছা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে সেবা নিতে আসা রোগীদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করছে এখানকার চিকিৎসকেরা, এমনটা অভিযোগ রোগীদের। আমার সোমবার দিন আসলে ওষুধ নেই, বুঝছেন? কোথায় কি কি পাগল ছাগল আসে হাসপাতালে, বুঝছেন? কথাটা শুনে খুব দুঃখ হলো মনে, যে আমরা বলে পাগল ছাগল। খালি পাদে ঠান্ডার ওষুধ নাই কি না খাওয়া, খালি এইগুলাই বলে। আবার এই গর্ভবতী নিয়ে আসি, তাও ঠিক মতন দেখে না, ওষুধ দেয় না। গর্ভবতী নিয়ে এসে তাহলে ফেরত যাবো 10টা সাড়ে 10টা বেজে 12টা বেজে যায়, তাও আসে না ডাক্তার। যথার টাইমে ডাক্তার না আসার কারণে আপনাদের ওষুধ নিতে কি কি ঝামেলা হয় বা কি ঝামেলা? মানে যে আমাদের মা বোনদেরা সবাই বাড়ির কাজকাম আছে, সব কাজকাম ফেলে দিয়ে 9টার সময় এসে এই বন্ধু ডাক্তারের কোনো খবর নাই যে আমি এটা আপনাদের সাথে প্রতিবাদ চাই। হাসপাতালটিতে রোগীদের জন্য পর্যাপ্ত বেড রাখা থাকলেও দীর্ঘদিন যাবত ফাঁকা পড়ে রয়েছে সেগুলো। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী না থাকায় দিন দিন ময়লার স্তূপে পরিণত হচ্ছে হাসপাতালের বিভিন্ন কক্ষ। সরজমিনে গিয়ে দেখা যায় বাগবাটি 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন থাকলেও নেই ডাক্তার বা অন্য কোনো কর্মকর্তা। সকাল 9টায় তাদের হাসপাতালে আসার কথা থাকলেও 12টা বেজে গেলেও তাদের হদিস মেলেনি। এ বিষয়ে হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বেশ কিছু মাস ধরে তাদের বেতন ভাতা না দেওয়ার কারণে তারা সময় মতো হাসপাতালে আসছেন না। আমরা যে 6 মাস যাবত এই বেতন পাইতেছি 1 টাকা, তা আমাদের কি সংসার নাই? আমাদের আমাদের চলতে হবে না? 10টায় ডিউটি, 6টায় আসবো কিন্তু বেতনটা দেন। এই সকল অভিযোগের বিষয়ে হাসপাতালে ফার্মাসিস্ট আব্দুল বাসেদ জানান, হাসপাতালে পর্যাপ্ত স্টাফ না থাকার কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে অফিসাররা আসলো, রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। আমাদের এখানে পার্মানেন্ট কোনো স্টাফ নাই, আমরা বিভিন্ন হসপিটালে স্টাফ এখানে পেশনে কাজ করি। যেমন এই এই ফার্মেসিতে তিনটা হসপিটালের ওষুধ সরবরাহ করা হয়, এখন উনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, বুঝছেন? তারপরে এই যে হাসপাতালটি পরিষ্কার না, এর কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ক্লিনার নেই। তারপরে আপনার মানে এক কথায় হচ্ছে যে এখানে নির্দিষ্ট কোনো স্টাফ এখনো স্টাফ প্যাটার্ন নিয়োগ নাই, মানে জনবল সংকটের কারণে রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এখানকার সাধারণ মানুষের দাবি, যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাতে খুব দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।